এবার দেখা মিলল এক কুঁজো মাছের। এটির পিঠের দিকটা এমনভাবে বেঁকে আছে যে এটিকে দেখে কুঁজো এক মাছ বলেই মনে হবে। বিজ্ঞানীরা একটি গবেষণার জরিপের অংশ হিসেবে এই অদ্ভুত মাছটি খুঁজে পান। এটি একটি লং নোজ বা লম্বা নাকের গাঢ় মাছ। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। রহস্যময় এ পৃথিবীতে অনেক কিছুই আমাদের অজানা, তবে বিজ্ঞানীদের নানা তৎপরতায় অনেক অজানা রহস্যের সমাধান হয়েছে। সম্প্রতি ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন FWC-র গবেষণার এক জরিপে বিজ্ঞানীরা একটি কুঁজো মাছের সন্ধান পেয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। FWC-র ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট জানিয়েছে, সম্প্রতি সিলভার গ্লেন স্প্রিংয়ে মাছ নিয়ে একটি জরিপ পরিচালনা করেন জীববিজ্ঞানীরা। তখনই কুঁজো পিঠের ওই লং নোজ গাঢ় মাছটি আবিষ্কার করেন তারা। এটা শরীরের মাঝখানের অংশে কুঁজোর মতো থাকায় একে দেখাচ্ছিল উল্টানো এক ভীর মতো। বিজ্ঞানীরা বলছেন এটি তাদের ফ্লোরিডার টিটসুভিলের কাছে বাঁকা বা কুঁজো বুল হাঙ্গর আবিষ্কারের কথা মনে করিয়ে দিয়েছে, যেটির মেরুদণ্ডে ক্ষত ছিল বলে ধারণা করা হয়। বুল শার্কের মতো এই মাছটির এমন অদ্ভুত আকৃতি পাওয়ার কারণ জীবনের কোনো সময় এটিও হয়তো মেরুদণ্ডে আঘাত পেয়েছিল। কিন্তু মানুষের জন্য এরা মোটেই বিপজ্জনক নয়, বরং এই মাছ ফ্লোরিডার অনেক স্বাদু পানির বাস্তুতন্ত্রে শীর্ষ শিকারী হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।